আসসালামু আলাইকুম আপনাকে যুক্ত হয়েছে অভ্র আপনি বলেন তাহলে ভাই কেমন আছেন ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে জি আসি ভাই আসলে আমার কিছু কথা শেয়ার করা ছিল ও আপনার কাছ থেকে একটু সাজেশন নে আর ছিল এই বিষয়ে পরবর্তীতে কি করা যায় আসলে আমি একজন মুসলিম পরিবারের সন্তান তো আমার ছোট ভাইকে মাদ্রাসায়তে হইছিল তো তারপরে তার সাথে এজোজল বাংলাদেশে যেটা জানেন যে বড় হুজুর আছে তার সাথে বিভিন্ন ধরনের ফিজিক্যাল अटेम्प्ट করছে সে আসলে ভাষায় সে বলছে আমার পরিব মানে কি মানে করছে জি জি মানে আসলে বিভিন্ন বিভিন্ন জায়গায় হাত দিত এবং এই যে মানে তেল মালিশ করার নাম করে মানে বিভিন্ন ধরনের যেটো সেক্সুয়াল অ্যাসল্ট আসলে এল্যাবরেট করে আমার জন্য বিব্রতকর সো এইটা আমার পরিবারকেও যখন জানাইছে তো তারাও আসলে এইগুলো বলতো হ্যাঁ খেদমত করতে হবে খেদমত না করলে আসলে সব পাওয়া যাবে না আসলে আমি এটা অনেক প্রোটেস্ট করছি যে আসলে তার বিষয়টা একটু দেখেন দেখো এভাবে কিন্তু আসলে পরিবারটা পরিবার তো জানেন ইসলাম মাইন্ডের পরিবার তো সে আসলে এগুলা কিছুই মেয়ে করতে চায়নি এট দা টাইম লাস্টের দিকে সে আসলে পালাই চলে আসতো পরবর্তীতে তার ধরে ধরে দিয়ে আসতো এরপরে কিছুদিন যার পরে এই আসলে সে মেন্টালি এটা ডিজেবল হয়ে পড়ে মানে এই যে ট্রমার মধ্যে থাকতে থাকতে ডিজেবল হয়ে পড়ে তো তাকে আমাদের এই পাবনার হসপিটালে কিছুদিন অ্যাডমিট করা হয়েছিল এখনো সে মানে চিকিৎসাধীন তো এইটার বিষয়ে আমি যখন আসলে নিজেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম যে আসলে এইভাবে এই মাদ্রাসা এইভাবে সলভ করা হয় এবং এইটা ইয়ে করা হয় তো এখানকার যে থানার ইনচার্জ আছে উনি আসলে কথাটা ভিত্তিহীন বা তিনি আসলে এটা কোনো দাম দিলেন না বা এটা আমি যখন এভিডেন্স গুলো দেখালাম যে আসলে এটা দেখেন আমার পরিবারের সাথে হয়েছে তো আপনি আসলে কিছু একটা তো তিনি আসলে আমার কোনো ধরনের এরকম অ্যাটেম্প নেই না তো এখন আমার কি করা উচিত এটা তো আমি ভাই বলতে পারবো না এটা তো পুলিশের কাছেই তো এটা রিপোর্ট করা উচিত এখন পুলিশ যদি সেটা ইয়ানা নেয় তাহলে পুলিশের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাকে একটা চিঠি লেখা উচিত এবং এটাও মেনশন করে দেওয়া উচিত যে এই পুলিশের কাছে আপনি গিয়েছিলেন কিন্তু এই পুলিশ কোনো অ্যাকশন নেয় নেই এটা উল্লেখ করে দিতে হবে সেখানে যে যেই পুলিশের কাছে আপনি গিয়েছিলেন তার থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে গিয়ে একটা চিঠি লেখেন আপনি এখন তো চিঠি লেখা দেয় চিঠি লিখে দিয়ে আসা যায় থানায় তাই না উম জি আছে ভাই আর আরেকটা বিষয় যেটা বললাম সাজেশন নেওয়ার বিষয়টা আপনার কি বললাম আর হচ্ছে আহ মানে আমার আশেপাশে মানে এই যে অ্যাসল্ট মানে এইভাবে হইতেই আছে মানে সেক্সুয়াল ফিজিক্যাল এইভাবে তাদের চর্চর্চার করতেছে আসলে তাদের পরিবারটা পরিবারও এরকম বিষয় উদাসীন তাদের মানে বিভিন্ন ধরনের এরকম মাইপ দেওয়া দেয় যেটা আসলে অমানবিক যেটা বলা যায় মানে বলাও যায় না যেটা চলারেটাও করা যায় না বাট এই পরিবারগুলো গুলো তবুও এই মাদ্রাসা মুখী বা মাদ্রাসা শিক্ষার অন্তর্ভুক্ত তারিখ করতেই হবে নাইলে আসলে তার মান আসবে না বা এরকম কথাবার্তা আহ বলে তো এখন আমাদের আসলে যুব সমাজে যেহেতু আমাদের mature বা আমাদের এখন কি করা উচিত আমি তো তাদের বুঝাইও আসলে এটা থেকে দূরে দূর করতে পারতেছি না তাদের বলেও বা তাদের সরাসরি দেখায়ও এটা কিছু করতে পারতেছি না এটার জন্য তো আহ এখন এইভাবে তো ভাই পরামর্শ দেওয়া সম্ভব না এখন ফারাজ ভাই বাসমাই ভাই মারিয়া আপু আপনারা কি কোনো পরামর্শ দিতে পারবেন আমি তো কোনো পরামর্শ দেয়া আমার পক্ষে সম্ভব না পুলিশ ছাড়া আর কি করা যায় পুলিশ পুলিশে খবর দেয়া ছাড়া তো আর কিছু করার নেই আচ্ছা আপনি আপনার যদি পার্সোনাল ইনফরমেশন আপনি দিতে পারেন যদি এরকমটা আপনার সমস্যা না হয় যে পার্সোনাল ইনফরমেশন দিলে সমস্যা হবে তাহলে আサートর সাথে যোগাযোগ করে কোন একটা রিপোর্ট কি করতে পারেন যদি আর কি আপনার জন্য এটা কমফোর্টেবল হয় আচ্ছা সেইটা আসলে আমি আপনাদের তাহলে মেলে এটা আমার ডকুমেন্টস গুলো আপনাদের তাহলে ফরওয়ার্ড করে দিব আর আমি আসলে 바라সবাই আপনার কাছে জানতে চাচ্ছি যে মানে প্রতিনিয়তই আমাদের এই যে আমাদের গ্রামের বাচ্চাগুলো আসলে খুবই torture এর সম্মুখীন হচ্ছে আর এই যে হুজুর গুলো এত brutal ভাবে তাদের মারে এটা আসলে আপনি কল্পনা করতে পারবেন না এইভাবে মায়ের আসলে কোনো মানুষ মানুষের মারতে পারে কিনা আর secondary বিষয়টা হচ্ছে তাদের মানে সেক্সুয়াল যে abuse টা করে মানে সে মানে এই যে বলে যে দেখলাম দেখলাম যে আমি তো আসলে এই যে পেপারে ফারাজ ফারাজ সে আসলে তারা নিজেরাই সমকামী তারা নিজেরাই আমার নিজের ভাইয়ের সাথে আসলে যেটা যা করছে তার একদম কি বলবো আসলে বলার তোমার প্রশ্ন নেই তো আমার আসলে প্রশ্ন আপনার কাছে এইটাই যে আমরা আসলে এইটা বুঝায়ও আসলে তাদের কোনো কিছু মানে দেখায়ও তাদের আসলে এই যে বিশ্বাসটা বা বিশ্বাস সরি আমার ভুল হইলো এই যে মাদ্রাসামুখী যে শিক্ষাটা এটা আসলে বন্ধ করতে পারতেছে না এখন মানে এইটার আসলে কি সলিউশন আছে মনে হয় আপনার কাছে সলিউশন তো আমার কাছে একটাই যে মাদ্রাসায় স্টুডেন্টদেরকে না দেওয়া আচ্ছা অব্রভাই আপনার কথা আমরা শুনলাম আপনি একটা মেইল করে দেন আসাদকে একটা মেইল করেন আর আমাকে যদি মেইল করে দেন ঠিক আছে ভাই আমরা দেখতে পারি এটা নিয়ে কি করা যায় ঠিক আছে ধন্যবাদ ভাই ঠিক আছে ভাই ভালো থাকবেন কি আর বলবো কিছুই বলার নাই ঠিক আছে ভাই বিদায় জানাচ্ছি আপনার জিনিসটা কি কষ্ট দেখেন তার সিবলিং হয়তো বা পরিবারের কেউ একজনকে এরকম কষ্ট দিতেছে কিন্তু তার পরিবার এতটা ধর্মন্ধ যে সে তাকে সেভ করতে পারতেছে না এবং কিছু করতে পারতেছে না জানতেছে যে রেপ করতেছে বাট তারপরেও তার ফ্যামিলি তাকে সেভ করার জন্য কোনো একটা স্টেপ নিবে না হ্যাঁ মানে মনে করেন যে এই ধর্ম থেকে বলা মানুষ ভাই মরালিটি শিখে চিন্তা করে না ভাই মানে এই ছেলে যদি আলেম হয় তাহলে এর ল্যাঞ্জা ধরে তো তারা চোদ্দ গোষ্ঠী সব জান্নাতে যাবে বুঝছেন এখন একটু আত্ম যদি রেপটে হয়ও তারপরে তো জান্নাতে যাবে বাপমায় তো এটা ভাবে যে আমরা তো এই সন্তানের এই আলেমের পা ধরা চোদ্দ গোষ্ঠী জান্নাতে যাব

খারাপ লাগে কিন্তু কিছু তো করার নাই এখানে বাংলাদেশে তো এরকম নেই হয় প্রত্যেকটা এলাকা এলাকাতে দেখছেন তো হ্যাঁ ঠিক আছে ভাইয়া হ্যাঁ বলেন আচ্ছা আমি বলতে চাচ্ছিলাম এই যে এই যে এই যে ছোট বাচ্চাটা যে এরকম যে করার চেষ্টা করছে ওনা মানে মাকে কি বুঝে বলে হয় না যে মা ওরা যে করার চেষ্টা করে ওরা কিন্তু পিছন দিয়ে করার চেষ্টা করবে এখন আপনার পিছন দিয়ে করলে কেমন লাগবে এখানে একটা ছোট বাচ্চা দশ বছর এগারো বছর একটা বাচ্চা পিছুনের ওই সাইজ কত টুক থাকে এটা দিয়ে যে ঢুকবে ওর মাটা কিন্তু বোঝার চেষ্টা করুকই দিয়ে আমার ছেলেটার কেমন কষ্ট লাগবে এখান দিয়ে করতে গেলে আসলে মানে বিষয়টা হচ্ছে যে এই সমস্ত যারা ধর্মান্ধ ফ্যামিলি এদের তো অনেকগুলা বাচ্চা কাচ্চা থাকে হ্যাঁ বেশ কয়েকটা বাচ্চা কাচ্চা থাকে এখন দুই তিনটা বাচ্চা কাচ্চা মরে যায় তারপর দুই তিনটা বাচ্চা কাচ্চা আবার রিয়া হয় এরা এত কিছু মনে করেন এগুলো নিয়ে হ্যাঁ যেমন ধরেন এই একটা ভিডিওতে এই যে যেমন ধরেন বাচ্চাদের বাচ্চারা মরলেও কিন্তু জান্নাতে যায় হ্যাঁ বাচ্চা মরেও কিন্তু জান্নাতে যাওয়ার কি বলতেছেন আমি ভিডিও ভিডিওটা একটু বের করি এক মিনিট ফারাজ ভাই আপনি একটু কথা বলেন আমি ভিডিওটা একটু বের করি শুশুয়া শুনাসবে দেখা ব্রাদার

কালো পথর মানে টাকা যদি বৈধ হয় এই টাকা নিয়ে হজ করতে যায় না মানুষের আগে বলে বিক্রি করে হজে যাবো ঠিক আছে বিক্রি করে হজ করতে যান ঠিক আছে হজ যদি কবুল হয়ে যায় তাহলে চাপানি আমাদের ভাষাতে বানা চলে গেছেন তো কালো পথর কথা বলবেন পাঁচ কি বলেন তো ভুলে গেলাম নাকি পাঁচ হলো ছোট 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 বাচ্চা যেগুলো আগে মারা গেছে আগে যেগুলো মারা গেছে ছেলে ছোট অবস্থায় যদি মারা যায় বাপ মায়ের জন্য যে কত বড় সুবিধা এটা আপনাকে আমি এখন বোঝাতে পারি না ছেলে ছোট অবস্থায় যদি মারা যায় মায়ের জন্য যে কত বড় সুবিধা এটা আপনাকে আমি এখন বুঝাতে পারি না চিন্তা করছেন মানে ছেলে মেয়ে ছোটবেলা মারা যায় এটা যে কত বড় সুবিধা এটা যে কত বড় মানে নেয়ামত এগুলো বলতেছে মানে বাচ্চা হ্যাঁ উনি তো একজন বাবা মনে হচ্ছে উনিও তো একজন বাবা তাই না

কাজে একটু জোরে সোরে বলেন তোর জন্ম নিয়ন্ত্রণ কি এত আসতে কেন চিল্লাই এখন শোনেন আপনি কল বলেন কারণ করলে গুনা করলে আল্লাহ চাইলে মাফ করে দিবেন কিন্তু হারামকে হারাম শিকার না করলে ইমান চলে যাবে এই জন্য চিৎকার দিয়ে বলেন তো জন্ম নিয়ন্ত্রণ কি সবাই বলেন না ডরাই করছি আবার কেমনি কই কোন কোন স্বীকার করেন আল্লাহ চাইলে মাফ করবেন বলেন জোরে বলেন জন্ম নিয়ন্ত্রণ কি শয়তানকে খাইছে হুজুর রাজেন স্লোগান উঠাইছে পাবলিক তার করবো না রাখ রাখ আমি পটলাটা পাল্টাই তো শয়তান জন্ম নিয়ন্ত্রণ এই নাম পাল্টাই এখন চেঞ্জ করছে পোটলা উপরের মোড়ক চেঞ্জ করে এখন নাম দিছে সুখী পরিবার মানে হচ্ছে কি জন্ম নিয়ন্ত্রণ করা হারাম বেশি বেশি বাচ্চা পয়দা করতে হবে এই ধরনের ফ্যামিলি গুলাতে অনেকগুলো বাচ্চা পয়দা করে তারপর একটা দুইটা বাচ্চা যদি মরে বা একটা দুইটা বাচ্চা যদি ছোটবেলা থেকেই ছোটবেলায় মানে জন্মের সময় মরে যায় একটু বড় হওয়ার পর মরে যায় এতে তো আসলে অনেকগুলো বাচ্চা কাছে তো দুই চারটা এই দেখেন না কি বললো যে দুই চারটা মরলে কি মানে সুবিধা এটা তার সুবিধা তাই না তো এইভাবে বাচ্চা কাচ্চা জীবন এইভাবে নষ্ট হয় আর কি খুব খারাপ লাগলো শুনে উফ